আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কইচাপুর ইউনিয়নের 200 অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কইচাপুর ফকিরপাড়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সালমান উমর উবেলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্য আবু সাইদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার রহিমউদ্দিন, মোল্লা আলী সাব্বির মনির, মতিউর রহমান মতি, জেলা তাঁতি দলের সাবেক আহ্বায়ক একলাসউদ্দিন বিএচ্ছি, যুবদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক নাজমুল হুদা, ইউনিয়ন যুবদল সভাপতি মীর মোহাম্মদ আবু খায়ের, স্বেচ্ছাসেবক দলের সদস্য শামসু তুষার, উত্তর জেলা ছাত্র দলের সহসভাপতি শামসুল আলম খান ফয়সাল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মাছারুল ইসলাম মিশু, চ্যানেল ইছামতি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।